ফার্ন কালেকশনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কালেকশনগুলো নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক অ্যান্ড মসলিনের মধ্যে মিক্সড একটা ফ্যাব্রিক। সো এটা একটু আনকমন একটা ম্যাটেরিয়ালস, একদমই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা একদমই আনকমন। প্রথমে এই কালার দিয়ে স্টার্ট করছি। কালারটা দেখেন, কালার কম্বিনেশন দেখবেন, আর হচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা আমি দেখায় দিচ্ছি। অল ওভার শাড়িটাতে আপনারা এই ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন। আর শাড়ির মধ্যে এমন সুন্দর করে জরি সুতার কাজ করা আছে এবং এমনি সেলফ একটা সুতা দিয়ে, মানে শাড়ির সেম সেলফ সুতা দিয়ে কাজ করা আছে। দেখেন, আমি অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সুতার কাজটা, আর এটা হচ্ছে জরি সুতার কাজটা। অল ওভার বডিতে আমরা এই সুন্দর করে সুতার কাজটা পেয়ে যাব। এই শাড়িতে কিন্তু বর্ডার দেয়া আছে, বাট বোঝা যাচ্ছে না বর্ডারের ডিজাইনটা। দেখেন, খুবই সুন্দর। আর এটা হচ্ছে অল ওভার বডিতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে একটু শেডের মধ্যে, উপরে হচ্ছে একটু বিস্কিট কালার, আর এটা হচ্ছে অ্যাশ টোনের মধ্যে। দেখেন, অল ওভার বডিটা এরকম সুন্দর করে ডিজিটাল ওয়ার্কটা করা আছে, আর ভিতরে সুতার কাজ করা আছে জরি সুতা দিয়ে। আর এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা, আর টার্সেলের ডিজাইনটা দেখেন, একদমই আনকমন একটা ডিজাইন। এই যে টার্সেলের ডিজাইনটা দেখে দিচ্ছি, ফুল চারদিকে আঁচলের ওই সাইডটাতে এরকম করে টার্সেল করা আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিসটা খুবই সুন্দর। ব্লাউজ পিসের মধ্যেও এরকম সেলফ ওয়ার্ক আর জরি সুতার কাজ করা আছে। অপোজিট সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সুতার কাজটা করা আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। অল ওভার শাড়িটাই খুবই সুন্দর, একদম আনকমন একটা প্যাটার্নে। যারা আমাদের স্টুডেন্ট আপুরা আছেন, অফিস গোয়িং আপুরা আছেন, তারা দেখতে পারেন। একদমই সফট একটা ম্যাটেরিয়ালস, সিল্ক অ্যান্ড মসলিনের একটা মিক্সড ম্যাটেরিয়ালসে খুবই আনকমন একটা কালেকশন। আর একদমই আপনাদের গা থেকে শাড়ি পরে যাবে এমন ফ্যাব্রিক না এটা। খুবই সুন্দর, আপনারা কমফোর্টেবল ফিল করবেন, আর হচ্ছে খুব সুন্দর করে ইয়েটা বসে যাবে, কুচিটা বসে যাবে। ব্লাউজ পিস থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্লাউজটা কতটা সুন্দর, একটা শাড়ির ব্লাউজ পিস এতটা সুন্দর হলে তাহলে বুঝতে পারছেন শাড়িটার আউটলুকিংটা কেমন হতে পারে। এটা অল ওভার বডিটা, অল ওভার বডিতে এরকম সুন্দর জরি সুতার কাজ আছে। আর আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা কত, 1640 টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে এত রিজনেবল প্রাইসে আপনি এই শাড়িটা কখনোই কোথাও পাবেন না। কারণ হচ্ছে, মানে এই শাড়ি আমার মনে হয় না যে, মানে সেম ম্যাটেরিয়ালসটা, কারণ শাড়ির কোয়ালিটি অনুযায়ী শাড়ির প্রাইস নির্ধারণ হয়, তো ম্যাটেরিয়ালস অনুযায়ী আমার মনে হয় না যে এটা এত কম প্রাইসে হওয়া উচিত। অবশ্যই সেটা তিনের মধ্যেই থাকা উচিত, কিন্তু এত কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 1640 টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর অল ওভার বডিতে এই কাজ। আমি বর্ডারটা একটু দেখিয়ে দিচ্ছি, যে বর্ডারটা যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে অর্ডার করে ফেলেন। আর এটা কালার কম্বিনেশনে যাচ্ছি। আর ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখেন, একদমই স্ট্যান্ডার্ড একটা, মানে হিজিবিজি কোনো ফ্লাওয়ার ডিজাইন না, একদমই মানে একটা সোভার একটা ডিজাইন আছে না। কারণ অনেক প্রিন্টেড শাড়ি আমরা দেখিয়েছি আপনাদেরকে, এরকম সোভার একটা প্রিন্টের মধ্যে শাড়িটা। আমি আবারও বলে দিচ্ছি, ইন্ডিয়ান মিক্সড অ্যান্ড সিল্ক, সরি, ইন্ডিয়ান মসলিন অ্যান্ড সিল্ক মিক্সড একটা ফ্যাব্রিক, একদম সাথে আবার জরি সুতার কাজ আছে এবং সেলফ ওয়ার্ক করা আছে, যেটা আপনি অপোজিট সাইড দেখলেই বুঝতে পারবেন যে জরি সুতা আর দুইটা ইয়ে দিয়ে করা আছে। আর অল ওভার বডিটা এরকম সুন্দর, মনে হচ্ছে শাড়িটার বর্ডার নাই, বাট শাড়িটার অবশ্যই বর্ডার আছে। ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রিন্টের মানে ডিজাইনটা দেখেন, কতটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট হতে পারে। ফুল শাড়িটা এইভাবে যাবে। আর এটা হচ্ছে আঁচলটা,
আঁচল এরকম সুন্দর করে টার্সেল দেয়া আছে দেখেন। আর অল ওভার শাড়িটা ঠিক এরকম। যারা অফিস গোয়িং আপুরা আছেন তারা নিয়ে নিতে পারেন, কারণ আমাদের কাস্টমার যারা আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মানে অফিসিয়াল জব করেন অথবা নিজস্ব বিজনেস করেন, তারা ঠুসঠাস করে পরে আপনারা আপনাদের কর্মস্থলে চলে যেতে পারবেন এমন টাইপের একটা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিসটাও খুবই সুন্দর। আমার কাছে এই শাড়ির ব্লাউজ পিসটা বেশি ভাল লাগছে দেখেন। ব্লাউজ পিসের ইয়ের মধ্যে এরকম সেলফ ওয়ার্ক আর জরি সুতার ওয়ার্ক করা আছে, আর অল ওভার বডিটাই এতটা সুন্দর একটা শাড়ি হতে পারে। আর আমি জাস্ট বারবার বলছি কেন এতটা সুন্দর, কারণ হচ্ছে প্রিন্টেড শাড়ি তো আমি আপনাদেরকে অনেক দেই দেখিয়েছি, আগেও দেখিয়েছি, বাট একটা শাড়ির স্ট্যান্ডার্ড তো আছে, একটা ডিজাইন, একটা শাড়ির ডিজাইন অথবা তার কোয়ালিটির একটা তো স্ট্যান্ডার্ড একটা মেনটেন করতে হয়। এটা কিন্তু এরকম টাইপের এই শাড়ি, যেহেতু শেড আমি দুইটা ইয়েই একসাথে করে ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে উপরের পার্টটা আর এটা হচ্ছে নিচের পার্টটা, একদমই স্ট্যান্ডার্ড একটা কালেকশান। মাত্র 1640 টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আঁচল ডিজাইনটা, আঁচল এরকম টার্সেল ওয়ার্ক করা আছে, এত কম প্রাইসে এই শাড়ি পাচ্ছেন এই ম্যাটেরিয়ালসে, মিস করবেন না। এরকম অনেক কালেকশন আছে আমাদের শপে, যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন, কারণ এত কম প্রাইসে এই শাড়ি দেওয়া হচ্ছে। আপনারা নিজেরাও মার্কেট জাস্টিফাই করতে পারেন, শপিং করে থাকেন আপনারা জানেনই যে এটার এই টাইপের শাড়ির প্রাইস কেমন হতে পারে। দেখি এগুলো সরাও, এই যে অল ওভার বডিটা এটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এটা হচ্ছে আঁচলটা দেখেন, খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন। যার যে কালার পছন্দ অর্ডার করে ফেলবেন, এই যে বর্ডার এরকম সুন্দর করে জরি সুতার কাজটা আছে। আর এটা কালার কম্বিনেশনে চলে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটু লাইট এবং ডার্ক শেডের মধ্যে, উপর পার্টটা একটু লাইট আর এটা হচ্ছে ডার্ক শেডের মধ্যে। শাড়ির কোয়ালিটি খুবই ভালো, একদম সুচি খুব সুন্দর করে বসে থাকবে। যারা একদম নিউ শাড়ি পরতে চাচ্ছেন বাট শাড়ি কন্ট্রোল করতে পারেন না তারাও দেখতে পারেন, কারণ শাড়িটা এতটাই কমফোর্টেবল, যেভাবে আপনি কুচি বসাবেন তার ওইভাবেই বসবে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস হচ্ছে এটা, এটা নিচে আঁচল পাড়টা, এটা ব্লাউজ পিসটা দেখেন। আর অল ওভার শাড়িটাতে এই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, আর জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং সেলফ ওয়ার্কও করা আছে, খুবই সুন্দর। মাত্র 1640 টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। যারা যে যেটাই নিতে চাচ্ছেন জাস্ট ইনবক্স করবেন, অ্যাড্রেস দিবেন, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। মাত্র 1640 টাকায় আপনারা এই শাড়িটা পাচ্ছেন। সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলেন, স্টক অনেক লিমিটেড, যেহেতু আপনারা কম প্রাইসে পাচ্ছেন আর্লি অর্ডার করে ফেলবেন, না হলে স্টকে এই শাড়ি কিন্তু আর পাচ্ছেন না।